শক্ত গরম হয়ে যায়। ডায়মন্ড স্ট্রাইক সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজয়টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি শারমিন সুমি শুরু করছি ডায়মন্ড সিমের নিবেদিত বিজয়টিভির আয়োজন চট্টগ্রাম বার্তা। চট্টগ্রাম বার্তার প্রথমে জেনে নিই আজকের শিরোনাম। যারা বঙ্গবন্ধুকে স্মরণ করে না তাদের বাংলাদেশি পরিচয় ধারণের যোগ্যতা নেই, মন্তব্য চট্টগ্রাম সিটি মেয়রের। নগরীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক, দুটি মোটরসাইকেল উদ্ধার। এবং লোহাগাড়ায় প্রাইভেট কার ও জিপের সংঘর্ষে একজন নিহত। বঙ্গবন্ধুকে স্মরণে যাদের আপত্তি আছে তাদের বাংলাদেশি পরিচয় ধারণ করার যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। গতকাল চশিকের 13 নং পাহাড়তলি ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। এর আগে একটি শোক র্যালি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে 20,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। চট্টগ্রামের লোহাগাড়ার ভবানীপুরে প্রাইভেট কার ও জিপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও 10 জন। দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জিপটি কক্সবাজার থেকে লোহাগাড়া যাওয়ার পথে ভবানীপুর এলাকায় প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়। খবর পেয়ে দোহাজারি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নগরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পাহাড়তলি থানা পুলিশ। শনিবার ভেলোয়ার দিঘির উত্তরপাড় ইঞ্জিনিয়ার কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের তথ্যের ভিত্তিতে হেফাজতে থাকা দুটি মোটরসাইকেল উদ্ধার করে তারা। পুলিশের দাবি, আসামিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলার দ্বীপে হাতির আক্রমণে আব্দুল মোতালেব প্রকাশ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ফজরের নামাজ পড়ে বাসা যাওয়ার পথে মোতালেবের উপর হাতি আক্রমণ করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভা সহ অন্যান্যরা। চট্টগ্রামের বাঁশখালী সদরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাংসদ আবুল কালাম চৌধুরী, পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের দিকগুলো তুলে ধরেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করেছে 41 নং নাসিরাবাদ ওয়ার্ড যুবলীগ। গতকাল সন্ধ্যায় ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেলের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ তারিফ, মোহাম্মদ মানিক, মোহাম্মদ জিয়া সহ আরও অনেকে। পরে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। আবর্জনা ও দুর্গন্ধে পর্যটকদের জন্য প্রতিকূল হয়ে উঠেছে টেকনাফ সমুদ্র সৈকত। সম্প্রতি মিয়ানমার থেকে আমদানির সময় ট্রলারে মারা যাওয়া বেশ কিছু গরুর মৃতদেহ সৈকতে ফেলে রাখে ট্রলার শ্রমিকরা। এসব মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে সৈকতে। এছাড়া বিভিন্ন সময় সৈকতের আশেপাশের দোকানের ফেলে রাখা বর্জ্যে পর্যটকদের জন্য প্রতিকূল হয়ে উঠছে সৈকত। যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সৈকতে পড়ে থাকা মৃত প্রাণীর দেহগুলো পুঁতে ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। যারা বঙ্গবন্ধুকে স্মরণ করে না তাদের বাংলাদেশি পরিচয় ধারণের যোগ্যতা নেই, মন্তব্য চট্টগ্রাম সিটি মেয়রের। নগরীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক, দুটি মোটরসাইকেল উদ্ধার।
এবং লোহাগাড়ায় প্রাইভেট কার ও জিপের সংঘর্ষে একজন নিহত। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি শারমিন সুমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় চট্টগ্রাম বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের এই বার্তাটি দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।